সবাইকে আসসালামু আলাইকুম। এখন ছোট্ট একটা ভিডিও করব, মাত্র কয়েক মিনিটের। আমরা যখন index.html ফাইলটা ওপেন করি তখন ক্রোম ব্রাউজার ওপেন হবে, এটা সিলেক্ট করা। আমরা এখন স্ক্রিনে চলে যাই, দেখি কি রকম সমস্যা হয়। আচ্ছা, আমাদের এটা একটু জুম করি। আচ্ছা, এটা আমাদের index.html ফাইল। এটা যদি এখন ওপেন করি তাহলে এখন যাবে ইন্টারনেট ব্রাউজারে। ইন্টারনেট ব্রাউজারে এটা ওপেন হয়েছে। এখানে এটা আমরা চেঞ্জ করব। এটা কেমনে চেঞ্জ করব? এই ইনডেক্সের উপর মাউস নিব, ব্যাক বাটন, তারপর এখানে আছে ওপেন উইথ। ওপেন উইথের পর আসে চুজ অ্যান্ড আদার্স অ্যাপস। এই অপশনটাতে আমরা ক্লিক করব, এই অপশনটা আসবে। এখন আমরা কোনটা দিব? এখন যদি আমরা ফায়ারবক্সে দেই, দিয়ে এখানে অ্যালোতে যদি টিক মার্ক দেই তাহলে এটাই ওপেন হবে। দেখি ওকে ওকে, এটা এখন মজিলা ফায়ারবক্স ওপেন হয়েছে। এটা আইকন আসছে মজিলা ফায়ারবক্সের। আবার যদি চেঞ্জ করি তাহলে আবার ওপেন উইথ, চুজ আদার্স অ্যাপস, তারপরে গুগল ক্রোম, এখানে টিক মার্ক দিয়ে ওকে, এটা চলে আসছে গুগল ক্রোমে। এখানে গুগল ক্রোমের আইকন শো করছি। যদি কারো না করে তাহলে ব্রাউজারটা কেটে দিয়ে আবার ওপেন করবেন। এইখানে আরেকটা সমস্যা হতে পারে, এখানে আছে index.html। এটা যদি আমরা রিমুভে যাই, index.html এখানে কারো html এক্সটেনশনটা নাও শো করতে পারে। এই জন্য আমরা ভিউজ যাব, যা দেখবো এখানে ফাইল নেম এক্সটেনশনের টিকমার্ক করা আছে নাকি। যদি করা থাকে তাহলে এটা শো করবে, আর যাদের শো করছে না তারা এখানে যা টিকমার্কে এই বক্সে টিকমার্ক দিয়ে দিবেন। ওকে, আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন।